এই মুভির শুরুতে প্রথমে আমাদেরকে দেখানো হয় একজন লোককে, যে কিনা একটা আন্ডারগ্রাউন্ড রুমের ভিতর প্রবেশ করেছিল এবং সেখানে কিছু ফুলের কড়ির মতো জিনিস ছিল এবং সে গিয়ে তরবারির মাধ্যমে সেই ফুলগুলোকে পুষ্পিত করতে সাহায্য করে এবং সেই ফুলগুলো থেকে এক ধরনের তরল লিকুইড বের হয়ে আসে এবং সেগুলো মাটির সঙ্গে মিশে যেতে থাকে। এর পরবর্তী সিনে সিন কাট করে আমাদেরকে দেখানো হয় একজন কিউট মেয়েকে, যে কিনা এই মুভির মেইন ক্যারেক্টার। তার নাম হচ্ছে মিও, সে হচ্ছে সাইমোরি পরিবারের বড় মেয়ে। বলে রাখা ভালো, সাইমোরি পরিবার হচ্ছে একটা রয়্যাল ফ্যামিলি। সাইমোরি পরিবার সহ আরো অনেকগুলো পরিবার আছে যারা বংশীয়ভাবে কোনো না কোনো ধরনের শক্তি বহন করে আসছে। এই শক্তিগুলোকে তারা বলে থাকে গিফটেড পাওয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত ক্রমে মিওর মাঝে এমন কোনো গিফটেড পাওয়ার ছিল না। ছোটবেলাতে মিওর মা মারা যায়, মিওর বাবা আবার বিয়ে করে, সেই ঘরে তার একটি বোন হয়, তার নাম হচ্ছে কোজি। মিও তার সৎ মা এবং তার বোনকে খেতে দিচ্ছিল, এমনই সময় তার সৎ বোন তার উপরে চা ঢেলে দেয় এবং আজে বাজে কথা শোনাতে থাকে। এখানে এদেরকে দেখেই বোঝা যাচ্ছিল যে মিও সৎ মা এবং সৎ বোন তার উপরে ভালোই টর্চার করে। মিও এগুলো সাফ করছিল এবং এটির সাথে সাথে সে তাদের কাছে মাপ চাচ্ছিল, কারণ তার সৎ মা তাকে বলেছিল প্রতিদিন অ্যাটলিস্ট 1 লাখ বার তাদেরকে সরি বলতে হবে। এর পরবর্তীতে দেখানো হয় মিওর বাবা সেখানে এসছে, কিন্তু এই ভণ্ড লোকটি কোনো রকমের প্রতিবাদ না করে উল্টো মিওকেই বলে যে তোমার রুমে সকল কিছু গোছানো আছে, গিয়ে রেডি হয়ে নাও। এর পরবর্তী সিনে আমাদেরকে দেখানো হয় মিও কিমোনোটা দেখে এবং এরপরে সে তার সামনে থেকে একটি জিনিস তুলে নেয়, যেটা একটি চিরুনি ছিল, একটি ভাঙা নষ্ট চিরুনি, এবং সে এটিকে দেখে মনে মনে বলতে থাকে আজ আমি বিয়ের উদ্দেশ্যে যাব, কিন্তু আমার ডোরিতে আমি এই ভাঙা একটা চিরুনি পাচ্ছি। সে রেডিটেরি হয়ে তার গন্তব্যে স্থলে যাওয়ার জন্য রওনা দেয়। পথিমধ্যে তার সঙ্গে দেখা হয় কোজির ফিয়ন্সে। এখানে কোজির ফিয়ন্সে মিওকে বলছিল আমাকে মাফ করে দিও, আমি কোনোভাবেই তোমাকে সাহায্য করতে পারলাম না। তখন মিও বলে না না, তুমি এমন কেন বলছো, মনে হয় আমার বিয়ের পরে আমি সুখ খুঁজে পাবো। কোজিদের ওঠানে একটা নুড়ি মতো কিছু রয়েছে, মিও সেইটা টাচ করে এবং টাচ করে মনে মনে তার মাকে কল্পনা করে। এর পরবর্তীতে সিন কেটে আমাদেরকে এক রাজার কাছে নিয়ে যাওয়া হয়, যে কিনা মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এবং এই রাজার গিফট বা এই রাজার পাওয়ার ছিল হচ্ছে সে ফিউচারকে দেখতে পারতো এবং সে প্রেডিক্ট করে বলতে পারতো যে ভবিষ্যতে কি হতে চলেছে। সে এখানে বলে যে ভবিষ্যতে খুব খারাপ কিছু হতে চলেছে। মিও সৎ মা এবং তার সৎ বোন দুজনে হাসাহাসি করছিল, তারা বলছিল মিওকে আমরা লর্ড কুডোর কাছে পাঠিয়েছি বিয়ের জন্য, লর্ড কুডোর যে জিনিস পছন্দ হয় না, লর্ড কুডো হয় সে জিনিসকে ছুঁড়ে ফেলে দেয়, না হলে কোনো জীবন্ত বস্তু হলে সে সেই জিনিসটিকে মেরে ফেলে। এখানে মিওকে দেখানো হয় যে কোনো লর্ড কুডোর বাসায় চলে এসছে এবং সে লর্ড কুডোর বাসায় প্রবেশ করতেই তাকে লর্ড কুডো বসে আসছে। সে সুন্দরভাবে গিয়ে বসে, সে তার ইন্ট্রোডাকশনটা অনেক সুন্দরভাবে দেয় এবং এসব বলে সে তার মাথা নত করে লর্ড কুডোর পেছনে বসে থাকে। লর্ড কুডো কোনো অ্যান্সার দেয় না, সে তখন লর্ড কুডোর কাছে ক্ষমা চায়। তখন লর্ড কুডো ঘুরে বলে যে তুমি কতক্ষণ এভাবে থাকতে পারবে আর তুমি ক্ষমাই বা চাচ্ছ কেন আমার কাছে। লর্ড কুডো তাকে বলে যে আমি তোমার কাছে শুধু এইটুকুই চাই যে তুমি আমার সকল কথা শুনবে, আমি যদি তোমাকে বাঁচতে বলি তাহলে তুমি বাঁচবে, আমি যদি তোমাকে মরতে বলি তাহলে তুমি মরবে। মিও তখন মাথা নত করে তার কাছে বলে যে আপনি যা বলবেন আমি তাই শুনবো এবং তার কাছে আবারও ক্ষমা চাই এবং লটকুটো মনে মনে ভাবে এই মেয়েটি যথেষ্ট অদ্ভুত। এর পরবর্তী সিনে আমাদেরকে দেখানো হয় যে মিও ওদিন রাত্রে ঘুমাচ্ছিল এবং সে স্বপ্নে তার ছোটবেলায় ফিরে যায়, যেখানে সে তার মাকে গিয়ে দৌড়ে হাক করে এবং তার মা তাকে বলে সোনা আমি অনেক বেশি দুঃখিত, মা তোমাকে এই দুর্দিনে সাহায্য করতে পারছি না। এরপরে তার মা আরো কিছু কথা বলে কিন্তু সেগুলো মিওর কান পর্যন্ত পৌঁছায় না। পরদিন সকালে মিও অনেক ভোরে ঘুম থেকে উঠে উঠে লর্ড কিডোর জন্য নাস্তা বানাতে থাকে। এরই মাঝে লর্ড কিডোর বাসার যে মেয়ে ছিল তার নাম হচ্ছে ইউরি, ইউরি চলে আসে। ইউরি এসে বলে আরে ম্যাম আপনি এখানে কেন রান্না করছেন। তখন মিও তাকেও সরি সরি বলতে থাকে, তখন সে বলে আরে সরি বলার কিছু নেই। তখন ইউরি দেখে যে সবকিছু রান্না করা হয়ে গেছে এবং সে বলে তুমি গিয়ে সব লর্ড কিডোর জন্য রান্না করেছো, সে বলে হ্যাঁ। ইউরি এবং মিও দুজনে মিলে লর্ড কিডোর নাস্তা লর্ড কিডোর কাছে নিয়ে যায়। মিও লর্ড কিডোকে খেতে বললে লর্ড কিডো তখন বলে যে তুমি আগে এটি খাও। তখন মিও বলে যে আপনার আগে আমি কি করে খাবো। তখন লর্ড কিডো বলে যে নিশ্চয়ই এতে বিষ মেশানো আছে, এই জন্যই তুমি এ খাবারটিকে খেতে চাচ্ছ, আমি এ খাবারটি খাবো না, এই বলে লর্ড কিডো সেখান থেকে চলে যায়। এরপরে আমাদেরকে দেখানো হয় একটি ইম্পিরিয়ার স্কুল, যেটা কিনা একটা রয়্যাল স্কুল ছিল। সেই গিফটেড পাওয়ারের ছেলেমেয়েরা এখানে আসতো এবং এদেরকে ট্রেনিং দিতে হচ্ছে লর্ড কুডো। দেখানো হয় ইম্পিরিয়ার স্কুলে কোনো একটা তরল পদার্থ একটা বোতলে বন্দি আছে, তরল পদার্থটা বোতল ভেঙে বেরিয়ে যায় এবং ম্যাসাকার একটা অবস্থা সৃষ্টি হয়। তখন লর্ড কিডো গিয়ে তার পাওয়ারের মাধ্যমে
সেই জিনিসটিকে কন্ট্রোলে নিয়ে আসে। সে বড় কর্মকর্তাদেরকে সেই জিনিসটিকে দেখায় এবং তারা বলে যে এইটা তো আন্ডারগ্রাউন্ডের কোনো একটা বিষাক্ত বস্তু মনে হচ্ছে, এবং তারা বলে যে আমাদেরকে দ্রুতই কোনো না কোনো একটা স্টেপ নিতে হবে। তখন তারা বলে যে আমাদের এই কাজগুলো সম্পন্ন করার জন্য তো অনেক টাকার প্রয়োজন এবং আমাদের ফান্ডের প্রয়োজন আছে। একটা ছেলেকে ডাকে যার নাম হচ্ছে আরাতা। তারা বলে আরাতা হচ্ছে বড় একজন বিজনেসম্যান, সে আমাদেরকে এই কাজটি করতে সাহায্য করবে এবং লটকিডো তার সঙ্গে হাত মেলায়। রাত্রে লটকিডো তার সকল কাজ শেষে বাসায় ফিরে আসে। তখন সে দেখতে পায় মিও তার জন্য অপেক্ষা করে আছে। সে যখন মিওর হাতের দিকে লক্ষ্য করে সে দেখতে পায় যে মিওর হাতটা কেমন যেন একটু ফোসকা টাইপ। সাইমোরি পরিবার এত বড় একটা পাওয়ারফুল ফ্যামিলির মেয়ে, অথচ তার অবস্থা তার বেশভূষা দেখে মনে হয় না যে সে একজন রয়্যাল ফ্যামিলির মেয়ে। তখন পরে লর্ড বলে যে আমি বাত নিতে যাব। মিও তখন বলে যে কিন্তু আমি তো আপনার জন্য পানি গরম করিনি। খুডো বলে যে না আমার দরকার নেই। তার হাতের মাধ্যমে এক ধরনের আগুন জ্বালায় এবং জ্বালিয়ে পানি অটোমেটিক গরম করে নেয়। লর্ড খুডো মিওকে এক ধরনের হার্বাল টাইপের কোনো জিনিস দেয় এবং সে বলে যে তুমি প্রতিদিন শাওয়ার নেওয়ার আগে এই জিনিসটি পানিতে ভিজিয়ে রাখবে। এরপরের সিনে আমাদেরকে দেখানো হয় মিও আবার ঘুমাচ্ছিল এবং ঘুমের মাঝে তার আবারও একটা স্বপ্ন আসে। মিও আবার সকালে উঠে লটকুডোর জন্য সুন্দর সুন্দর রান্না করে। লটকুডো যখন খাবারটি খায় তখন সে অনেক খুশি হয় এবং সে বলে যে ইউরির থেকে তোমার খাবারের টেস্টটা অনেক বেশি ভিন্ন, তোমার খাবারটা অনেক সুন্দর হয়েছে। তখন মিও কান্না করতে থাকে এবং এই জিনিসটি দেখে লটকুডো জিজ্ঞেস করে তুমি কান্না করছো কেন, কি হয়েছে, কোনো সমস্যা? তখন মিও বলে আমার জীবনে এই প্রথম কোনো লোক আমার খাবারের প্রশংসা করছে আর এটা আমি খুশির জন্য কান্না করছি। ইম্পিরিয়র স্কুলের জন্য রওনা দেবে গাড়িতে উঠছিল, তখন সে ইউরিকে বলে ইউরি তোমাকে আমি একটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে মিও সারাদিনে কি কাজ করে, রাত্রেও কি করে, 24 ঘন্টার ডিটেলস আমার চাই। স্কুলে গিয়ে তার বন্ধু গোডোকে বলে সাইমোরি ফ্যামিলির বড় মেয়ে মিওর সকল ধরনের ইনফরমেশন আমার চাই। এখানে দেখানো হয় যে আরাতাও এখানে এসেছে এবং আরাতা বিড়বিড় করে কিছু একটা বলে। কুডো বাসায় ফিরে এসেছে। ইউরি তাকে বলে যে আমি মিওর উপর নজর রেখেছিলাম, মিও রাত্রে ঠিকঠাক ঘুমাতেও পারে না, সে কেমন যেন একটু অস্বস্তি বোধ করে এবং সে সারাদিনই সকল ধরনের কাজ করে। এছাড়া সে তার কিমোনোটা সেলাই করতে থাকে, সে একটুও বিশ্রাম নেয় না। মিও যখন তার রাত্রের কাজগুলো করছিল তখন লটকুডু তার কাছে যায় এবং গিয়ে বলে যে মিও কালকে আমি তোমাকে নিয়ে বাইরে যাব সকালে রেডি থেকে। তখন মিও বলে যে আমি যেতে পারবো না। তখন লটকুডু বলে কেন, তুমি কি আমার সঙ্গে বাইরে যেতে চাচ্ছ না, নাকি পছন্দ বোধ করছো না? তখন মিও সরি বলে যে না এমন কোনো ব্যাপার না, আমি আজ পর্যন্ত কখনো শহরে যাইনি, আমি যদি শহরে গিয়ে কোনো গরমিল করে ফেলি তাহলে এতে আপনারই মাথা হেট হবে। তখন লটকুডো বলে আমি কোনো অজুহাত শুনতে চাই না, কালকে তুমি আমার সঙ্গে বাইরে যাবে। সকালে দেখানো হয় যেখানে ইউরি মিওকে অনেক সুন্দর করে সাজিয়ে দিতে থাকে। মিও রেডি টেডি হয়ে চলে এসেছে আর লটকুডো তো মিওকে দেখে একদম শক খেয়ে যায়। সে এবং মিও দুজনে টেবিলে বসেছিল, তাদের সামনে খাবার ছিল। এখানে লটকুডো মিওকে জিজ্ঞেস করে যে তোমার মায়ের সম্পর্কে কিছু বলো। তখন মিও বলে যে 2 বছর যখন আমার বয়স ছিল তখনই আমার মা মারা যায়, পরে আমি এভাবেই বড় হই এবং আমার মায়ের স্মৃতি বলতে আমার শুধু এটুকুই মনে আছে যে আমার মা একটা সুন্দর কিমোনো পরতো এবং তার কিমোনোর কালারটা এরকম হোয়াইট এবং পিঙ্কিশ একটা কালার ছিল, আর সেজন্য আমি ওখানে দাঁড়িয়ে পিঙ্ক এবং ব্রাউন কালারের কিমোনোটা দেখছিলাম, এটাই, তাছাড়া আর কিছু না। এরপরে লটকুডোর কাছে সে জিজ্ঞেস করে আপনার ছোটবেলা কেমন কেটেছে। তখন লটকুডো বলে যে আমার মা একজন বিজনেস ওম্যান ছিল এবং সে সারাক্ষণই তার কাজ কামে ব্যস্ত থাকতো, আমি জন্মের পরে কখনোই সেভাবে আমার মাকে কাছে পাইনি, আমি ছোট থেকে বড় হয়েছি ইউরির কাছে, সো তার সম্পর্কেও আমার কাছে তেমন কোন স্মৃতি নেই। তখন মিও বলে ওঠে তাহলে তো আপনি আর আমি সেম সেম। তখন লটকুডোর দিকে সে আবার তাকায়, তাকিয়ে বলে যে আমি সরি, আমি এটা বোঝাতে চাইনি। তখন লটকুডো বলে না না ঠিক আছে, তুমি সবসময় এত সরি সরি বলতে থাকো কেন? তারপরে মিও সে খাবারটি গালি দিয়ে একদম শক্ট হয়ে যায় এবং সে এতটাই খুশি ছিল। সেখানে মিও এবং লটকুডো দুজনে তাদের খাবার এনজয় করতে থাকে। এখানে হয় লটকুডো সেই রাজার কাছে গিয়েছে, সেই রাজা লটকুডোকে বলে তোমাকে হতে হবে এই রয়্যাল ফ্যামিলির ঢাল। লটকুডো বলে যে ঠিক আছে, আমি আমার প্রাণপণ চেষ্টা করব। এরপরেই দেখানো হয় প্রিন্সকে, যে রাজার পরবর্তী রাজা। এখানে প্রিন্স এবং লটকুডোর কথা শুনে আমরা বুঝতে পারি লটকুডো ও প্রিন্স হচ্ছে ছোটবেলাকার বন্ধু। এখানে আমাদেরকে দেখানো হয় লটকুডো মিওর সৎমা এবং তার বাবার সঙ্গে দেখা করতে গিয়েছে। সে গিয়ে বলে যে আমি মিওকে বিয়ে করতে চাই এবং এর জন্য আপনারা যত টাকা চান আমি তত টাকা দিতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে, মিওর সৎমাকে মিওর কাছে মাপ চাইতে হবে। আর মিওর সৎমার মুখ পাতিলের পিছের মতো কালো হয়ে গিয়েছে।
ছিল। লটকিডো যখন তাদের বাসা থেকে বের হচ্ছিল তখন কোজি মানে মিওর সৎ বোন লটকিডোকে দেখে একদম ফিদা হয়ে যায়। সে বলে যে এটা কে? তখন তার মা বলে এই তো সেই লটকিডো, এটা কিছুতেই হতে পারে না, ওর কোনো যোগ্যতা নেই এত সুন্দর একজন জীবন সঙ্গী পাওয়া। রাত্রে যখন মিও ঘুমাচ্ছিল তখন আবারও মিও স্বপ্নে দেখছিল যে তার সৎ মা তাকে কিভাবে টর্চার করতো, তাকে অন্ধকার রুমে আটকে রাখতো। হানা নামের একজন কাজের মহিলা ছিল যে কিনা মিওর মার সঙ্গে মেবি এসেছিল, সে মিওকে আটকানোর চেষ্টা করছিল, আর এই জন্যই মিওর সৎ মা হানাকে কাজ থেকে ছাড়িয়ে দেয়। লটকিডো তখন তার রুমে প্রবেশ করে, রুমে প্রবেশ করে তার দেখে চোখে পানি, সে পানি মোছে এবং বলে যে আমি সবকিছু ঠিক করে দেবো, তুমি ভয় পেও না। পরদিন সকালে ইউরিতাকে এসে বলে যে আপনার সঙ্গে কেউ একজন দেখা করতে এসেছে। মিও তখন বাইরে যায়, তখন সে বাইরে গিয়ে দেখে যে হানা এসছে এবং সে হানাকে দেখে অনেক খুশি হয়। হানা তাকে অনেক সরি বলতে থাকে যে প্রিন্সেস আমি আপনাকে রক্ষা করতে পারিনি। তখন সে হানাকে বলে যে লটকুডো মনে হয় আমাকে এখানে রাখবে না কারণ আমার কাছে গিফটেড কোনো পাওয়ার নেই। হানা বলে সেই সুদূর গ্রাম থেকে লটকুডো আপনার জন্য, শুধু আপনার জন্য আমাকে এখানে নিয়ে আসছে, সে আপনাকে অনেক পছন্দ করে। এর পরবর্তী সিনে আমাদেরকে দেখানো হয় মিও লটকুডোর কাছে যায় এবং সে লটকুডোকে বলে আমি মাত্র প্রাইমারি স্কুল পর্যন্তই পড়েছি, ফ্যামিলি রয়্যাল ফ্যামিলি হলেও আমি আমার মাঝে কোনো গিফটেড পাওয়ার নেই, ডাউরিতেও আমি আপনাকে কিছু দিতে পারবো না। এবং সে বলে যে আমি আপনার একদমই যোগ্য নয়, আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই ধরনের ব্যান্ড, সেটা সে লটকুডোর সামনে রাখে এবং বলে যে আপনি আমার এই গিফটটা গ্রহণ করলে আমি অনেক খুশি হবে, এই বলে সে মাথা নত করে বসে পড়ে। তখন লটকুডো তার দিকে ঘুরে বলে যে তোমার ভিতরে পাওয়ার আছে কিনা, তুমি ডাউরিতে কি দিলে কি আমি পাবো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি তো চাচ্ছিলাম তোমাকে বিয়ে করতে, তুমি কি আমার সঙ্গে থাকতে চাও না, আমাকে বিয়ে করতে চাও না, তুমি যদি না থাকতে চাও তুমি যেতে পারো। তখন মিও বলে না 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 আমি আপনার সঙ্গে থাকতে চাই, এবং সে সেই ফিতাটি দেখে বলে বাহ জিনিসটি তো অনেক সুন্দর করে বানিয়েছো, অনেক কালার, তুমি আমার চুলে তাহলে এটা বেঁধে দাও। মিও লটকুডোর চুলে এটা বেঁধে দেয় এবং লটকুডো তখন বলে যে ইম্পিরিয়াল স্কুল থেকে আমাকে কোথাও একটা যেতে হবে এবং যার জন্য আমি কিছুদিন রাত্রে বাসায় আসতে পারবো না। তখন মিও হ্যাঁ বলে। এরপরে সিনে দেখানো হয় যে লটকুডো এক জায়গায় গিয়েছে যেখানে কিনা কিছু ইনফেক্টেড লোক ছিল যারা জম্বির মতো করছিল। এই লোকগুলো মূলত সেই তরল পদার্থ দ্বারা আক্রান্ত হয়েছিল এবং লটকুডো যখন তার ইম্পিরিয়াল স্কুলে ফিরে আসে তখন সবাই তার দিকে তাকিয়েছিল। তখন লটকুডো দেখতে পায় যে তাদের পিছন থেকে মিও বেরিয়ে আসছে। তখন মিও বলে যে লটকুডো আপনি তো বাসায় আসেননি, কিভাবে খেয়েছেন কি না খেয়েছেন এ কদিন, সেজন্য আমি আপনি সহ সকলের জন্য খাবার নিয়ে এসেছি। সে লটকুডোকে টিফিনটা দেয়। এর পরবর্তী সিনে দেখানো হয় মিওর লটকুডো অনেকগুলো জিনিস পাঠিয়েছিল যেখানে কিমোনো ছিল, ব্যাগ ছিল, জুতা ছিল, চিরুনি ছিল, এবং সে চিরুনিটি দেখে ইউরি। ইউরি দেখে বলে তুমি জানো আমাদের এখানে কেউ কোনো ছেলে কোনো মেয়েকে চিরুনি দেওয়ার মানে কি? সে বলে যে বিয়ের প্রপোজের জন্য সাধারণত একটি ছেলে একটি মেয়েকে এরকম কাঠের নকশাওয়ালা চিরুনি দিয়ে থাকে, এবং মিও এটি শুনে মুচকে মুচকে হাসে। এরপরে বাইরে কিছু একটা শব্দ হয়, মিও তখন বলে যে আমি দেখে আসছি। মিও যখন বাইরে যায় তখন মিওর একটু চিৎকারের আওয়াজ হয়। ইউরি যখন বাইরে যায় তখন দেখে যে মিওর জুতা পরে আছে, অর্থাৎ মিও কেউ সরিয়ে নিয়ে গেছে। কোজি সেই ফিয়ন্সে ইম্পিরিয়াল স্কুলে চলে এসেছে, সে লটকুডোকে খুঁজছিল। সে লটকুডোর কাছে এসে বলে যে মিও সৎমা এবং সৎ বোন মিওকে তুলে নিয়ে গেছে। এখানে আমাদেরকে মিওকে দেখানো হয়, তার সৎমা তাকে অনেক বেশি টর্চার করছে এবং তার সৎ বোন এসে তাকে অনেক বেশি টর্চার করতে থাকে, মারতে থাকে এবং তাকে বলে যে তুই লটকুডোর সঙ্গে তোর এঙ্গেজমেন্টটা নষ্ট করে দিবি, তুই লটকুডোকে বিয়ে করবি না। বল কোন মিও সৎ সাহস নিয়ে বলে যে না আমি এটা করব না। যখন লটকুডো গাড়ি থেকে নামে তখন দেখে যে সাইমনি ফ্যামিলির মেইন গেট দেয়া। কোজির ফিয়ন্সে বলে এখন কি করার আছে, লটকুডো বলে এখন যা করার সব আমি করব। এই বলে লটকুডো পুরো বাসাতেই আগুন জ্বালিয়ে দেয় এবং মেইন গেটটাকে ভেঙে সে বাসার ভেতরে প্রবেশ করে। এরপরে সে এগিয়ে যেতে থাকলে মিওর বাবা আসে লটকুডোকে আটকানোর জন্য, মিওর বাবাকেও আচ্ছা করে ধুলাই করে দেয় এবং সে মিও মিও বলে চারপাশে চিৎকার করতে থাকে। এখানে মিও তার কণ্ঠ শুনতে পাচ্ছিল, তখন তার সৎমা তাকে পানির ভেতরে মুখ চেপে ধরে যাতে সে কথা বলতে না পারে এবং লটকুডো অনেক খোঁজাখুঁজির পর চারপাশে আগুন টাগুন ধরিয়ে এক এক কাটতেছিসমাতি কাণ্ড। সে তখন দেখতে পায় একটা দরজার ফাঁকা দিয়ে মিওর মুখ এবং সে দরজাটি ভেঙে মিওর কাছে চলে যায় এবং সে গিয়ে মিওকে কোলে তুলে নেয় এবং সে বলে আর কোনো ভয় নেই, আমি তোমাকে উদ্ধার করে ফেলেছি, তোমার আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই সময় সে যখন মিওকে নিয়ে বের হয়ে যাচ্ছিল তখন মিওর সৎ বোন পেছন পেছন আসে এবং বলে যে ওর মাঝে কোনো পাওয়ার নেই, ও ডৌরিতে অনেকগুলো টাকা দিতে পারবে না, আমি ওর থেকে অনেক বেশি সুন্দরী, আমি ওর থেকে অনেক বেশি যোগ্য, আমার মাঝে গিফটেড পাওয়ারও আছে এবং তোমাকে আমার বিয়ে করা উচিত। তখন লটকুডোটাকে চুপ করতে বলে, সে যখন চুপ করে না বকবক করে যাচ্ছে তখন লটকুডো বলে যে যদি আকাশও নিচে নেমে আসে তারপরেও আমি তোমাকে বিয়ে করব না,
এবং মিওকে নিয়ে সে চলে যায়। এবং মিও সদমা যখন দেখে যে সাইমোরি বাসা পুরো ধ্বংস করে দিয়েছে মিওর ফিয়ন্সে, এটি দেখে তার মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে এবং সে শখে সেখানে বসে পড়ে। এই মহিলাকে ধরে আচ্ছা করে পিটানো উচিত। আরাতা লটকুরোকে বলে যে তুমি মিওকে আমাকে দিয়ে দাও। তখন লটকুরো তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়। তখন সে বলে যদি চাও যে মিওর নাইটমার যেটি আছে সেটি সারা জীবনের জন্য দূর হয়ে যায় তাহলে তোমাকে আমার কথা শুনতেই হবে। সে ডিসাইড করে যে তাকে আরাতার কাছে নিয়ে যাবে। আর লটকুরো আরাতার কাছে মিওকে নিয়ে যায়, একে একটা কনফারেন্স রুমে নিয়ে যায়। যেখানে আমাদেরকে একটা বুড়ো লোককে দেখানো হয়। বয়স্ক লোকটি হচ্ছে মিওর নানা। মিওর মা ইউসুবা পরিবার থেকে বিলংস করতো আর পলিটিক্যাল কারণে মিওর বাবার সঙ্গে মিওর মায়ের বিয়ে হয়েছিল। মিওর ভিতরে মিওর মার শক্তি আছে। ওর এই নাইটমারটিকে সারানোর জন্য কি করতে হবে আমাকে? মিওর নানা বলে যে ও বেশি কিছুই করতে হবে না, মিওকে আমাদের এখানে রেখে যেতে হবে। তবে মূলত মায়ের শক্তি পেয়েছে। মিওর মায়ের শক্তি ছিল হচ্ছে ড্রিমের মাধ্যমে মানুষের মাইন্ডকে কন্ট্রোল করা, আর সেই শক্তিটি মেবি মিওর ভিতরে আছে। আর মিও তার শক্তিকে কন্ট্রোল করতে পারছে না, এর জন্যই তার এমন একটা অবস্থা। তবে সে এখানে মিওকে রেখে চলে যায়। আরাতা মিওর সঙ্গে সুন্দর সুন্দর কথা বলতে থাকে। কথারই এক ফাঁকে সে মিওকে বলে চলো তুমি আর আমি বিয়ে করে নেই, তুমি আর আমি যেহেতু কাজিন সিস্টার আমি তোমাকে সারাক্ষণ প্রোটেক্ট করবো। লটকুডো যখন তার ইম্পিরিয়র স্কুলে আসে তখন দেখে একদম বাজে ম্যাসাকার অবস্থা। তার স্কুলের অনেক স্টুডেন্টরাই সেই সংক্রামিত বিষ দ্বারা আক্রান্ত হয়ে গেছে। এদিকে এই খবরটি মিওর নানা জানতো। মিওর নানা এবং আরাতা গল্প করছিল ইম্পিরিয়র স্কুলের এরকম বাজে অবস্থা। তাদের এই কথাগুলো মিও শুনে ফেলে। আরাতা বলে যে তুমি কুডোর কাছে এখন যেতে পারবে না, সে যদি বেঁচে ফিরে আসে তাহলে যাবে। কিন্তু মিও বলে না, এখন সব থেকে বেশি লটকুডোর আমাকেই প্রয়োজন। এখন মিওর নানা বলে যে তোমার সেই সুপার পাওয়ারটি তোমার ভিতর অলরেডি আসা শুরু করেছে, যার মাধ্যমে তুমি মানুষের মাইন্ডকে কন্ট্রোল করতে পারবে তোমার মায়ের মতো। তুমি যে কোনো ব্যাটেলকে জয় লাভ করতে পারো। মিও এদিকে সে দৌড়াতে দৌড়াতে লটকুডোর কাছে যাচ্ছিল। এ সময় মিওর আবার নাইট মিওর আসে। মিওর মা যখন তার স্বপ্নে আসতো তখন সে মিওকে অনেক সুন্দর সুন্দর কথা বলতো, আর লাস্টে যে কথাগুলো বলতো সে কথাগুলো মিও শুনতে পেত না। এখানে তার মা যে তাকে লাস্টে যে কথাগুলো বলতো সেগুলো হচ্ছে মিও তুমি চিন্তা করো না, তোমার ফিউচার অনেক বেশি সুন্দর, তুমি ফিউচারে অনেক সুখী হবে। এবং সে নাইট মিওর থেকে যখন বেরোয় তখন সে পড়ে যায় এবং কুডোর চিরুনিটিও ভেঙে যায়। কুডোর স্কুলের সামনে গিয়ে পড়ে যায় এবং এখানেই সে সবার মাইন্ডকে কন্ট্রোল করতে পারে। সে তখন বলে আমি চাই লটকুডো জয়ী হোক। আমরা দেখতে পাই যে লটকুডো সকল বাজে শক্তি দমন করে দেয়। ইম্পিরিয়াল স্কুলের সকলের ভেতর যে বাজে শক্তিটা তাদের মাইন্ডকে কন্ট্রোল করছিল সেটা ধ্বংস হয়, কিন্তু কারোর কোনো ক্ষতি হয় না। মিও তার শক্তিকে কন্ট্রোল করতে পারছিল না। আরাতা এসে তার শক্তিকে কন্ট্রোল করে এবং তাকে বাঁচিয়ে নেয়। লটকুডো দেখতে পায় যে মিও তার কাছে এসেছে এবং লটকুডো তার কাছে এগিয়ে যায়। মিও তাকে জড়িয়ে ধরে, মিও বলে যে আমি আপনার পাশে থাকতে চাই, আপনার সাথে থাকতে চাই সবসময়, আপনি আমাকে ছেড়ে যাবেন না তো? এবং লটকুডো বলে যে কখনো ছেড়ে যাব না। সে রাজার মৃত্যু হয়ে গিয়েছে এবং সেই রাজার ছেলে লটকুডোকে বলছিল আমার বাবা অনেক অন্যায় করেছে, আমার বাবা জানতো যে তোমার সঙ্গে মিওর কম ডিস্টিনি ঠিক করা আছে, কিন্তু সে তোমাকে কখনোই বলেনি। এর কারণ হচ্ছে মিওর মাঝে যে শক্তিটা আছে সেটার মাধ্যমে সে তুমি অনেক কিছু হাসিল করতে পারবে এবং এর মাধ্যমে তুমি অনেক পাওয়ারফুল হয়ে যাবে। আর সে কখনোই চাইতো না যে তুমি এতটা পাওয়ারফুল হয়ে যাও যার ফলে তুমি রয়্যাল ফ্যামিলিকেও কন্ট্রোল করতে পারবে। এখানে মিওকে দেখানো হয় যে কিনা অনেক সুন্দর করে রেডিটেডি হচ্ছিল এবং সে লটকুডোর জন্য ছাতা নিয়ে যাচ্ছিল। এবং ইউরি তাকে বলে যে আজকে তোমাকে এত সুন্দর লাগছে লটকুডো তোমার থেকে দৃষ্টি সরাতে পারবে না। এবং মিও ইম্পিরিয়র স্কুলের গেটে লটকুডোর জন্য অপেক্ষা করছিল। লটকুডো তাকে দেখে দৌড়ে তার কাছে যায় এবং গিয়ে বলে মিও তুমি এখানে? তখন সে বলে যে আমার মনে হয় আজকে স্নো পড়বে, এজন্য আমি আপনার জন্য ছাতা নিয়ে এসেছি। এরপর লটকুডো এবং মিও দুইজনে দুটি ছাতা নিয়ে তাদের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। সেই ঢোকার সময় মিও পেছন থেকে বলে ওঠে যে আমার চিরুনিটি ভেঙে গেছে। তখন লটকুডো বলে যে কোনো সমস্যা নেই, আমি তোমাকে নতুন একটি চিরুনি এনে দেবো। তখন মিও বলে যে ওই চিরুনিটি নাকি স্পেশাল কোনো কারণে। তখন লটকুডো মিওর কাছে এগিয়ে আসে এবং তার হাত থেকে ছাতাটি নিয়ে নিচে রেখে দেয়, দুজনে এক ছাতা নিচে দাঁড়িয়ে। তখন লটকুডো তাকে বলে মিও আমি তোমাকে অনেক পছন্দ করি এবং তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু আমি অনেক বেশি রুড এবং আমি অনেক বেশি বোরিং। একথা যখন সে বলে তখন মিও বলে আপনি তো আমার থেকে আর বোরিং না। তখন দুজনে হেসে দেয়। এখানে লটকুডো মিওকে বলে উইল ইউ ম্যারি মি এবং মিও বলে দেয় হ্যাঁ আমিও আপনাকে বিয়ে করতে চাই এবং দুজনের সুন্দর একটা স্মাইল দেয়। তাদের এই হাসির সঙ্গেই এই মুভিটি শেষ হয়ে যায়। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথেই থাকবেন।